কক্সবাজারের আশ্রয় শিবিরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রণীত পরিবার পরিকল্পনা প্রকৌশল পত্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কক্সবাজারে সাগরপাড়ের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই উদ্বোধন অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের কারিগরি সহায়তায় এবং কক্সবাজার স্বাস্থ্য বিভাগ ও SRH ওয়ার্কিং গ্রুপের অংশগ্রহণে এই প্রকৌশল পত্রটি গত বছর অক্টোবর মাসে অনুমোদিত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রকৌশল পত্রটি বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং আশ্রয় শিবিরের পার্শ্ববর্তী স্থানীয় নারীদের মধ্যে কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনার ব্যাপারে সম্পৃক্ততা ও কেন্দ্রভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে আধুনিক পদ্ধতিগুলোর চাহিদা বাড়ানোর রূপরেখা হিসেবে ভূমিকা রাখবে। প্রধান অতিথি হিসেবে প্রকৌশল পত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর আশরাফি আহমেদ। এই সময় ইউএনএফপি এর বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টিন ব্লুখুস, জাতিসংঘের বাংলাদেশস্থ আবাসিক সমন্বয়কারী গুইন লুইস, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বশিরুল আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।